আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ 5টি টিপস অ্যান্ড ট্রিক শিখব। আশা করি এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের অনেক উপকারে আসবে। তা বেশি কথা না বলে আমরা চলে যাব আজকের ভিডিওর মূল টপিকে। তা আজকের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। আপনারা অনেকেই আছেন আমাদের কাছে সহযোগিতা চান, আমাদেরকে অনেকেই ফোন করেন আমাদের কোর্সের নাম্বারগুলোতে, বাট আমার স্টাফরা ফোন রিসিভ করে তখন আপনারা হয়তোবা সহযোগিতা সঠিকভাবে পেতে পারেন না। তা আপনাদের সহযোগিতার জন্য আমরা একটি ফেসবুক গ্রুপ কিন্তু খুলে রেখেছি, হয়তোবা এটা আপনারা অনেকেই জানেন না। তা আমি যদি একটু আপনাদের ফেসবুক গ্রুপটার নাম একটু জানিয়ে দিই, আমাদের ফেসবুক গ্রুপটার নাম হলো তানভীর একাডেমি। অলরেডি এখানে 10,000+ মেম্বার আছে এবং আমাদের এখানে প্রতিদিন 10 থেকে 20টা পোস্ট পড়ে, এবং আপনি যখন পোস্ট দিবেন দেখবেন এখানে আপনাকে সহযোগিতা করার জন্য অনেকেই ঝাঁপিয়ে পড়ে। এখানে আমাদের মডারেটর আছে, অ্যাডমিনরা আছে, ইভেন আমিও সময় পেলে এখানে সহযোগিতা করার চেষ্টা করি। সুতরাং আপনারা এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট এই রিলেটেড কোনো সমস্যা যদি ফেস করে থাকেন তাহলে আমাদের এই যে তানভীর একাডেমি ফেসবুক গ্রুপটা আছে এখানে চলে যান, আপনার সমস্যাটি স্ক্রিনশট অথবা ভিডিও করে পোস্ট দিবেন, দেখবেন আপনাকে অনেকেই সহযোগিতা করবে, ঠিক আছে? তা আমি ফেসবুক গ্রুপটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা ফেসবুকে গিয়ে তানভীর একাডেমি লিখলেই আপনি তানভীর একাডেমির ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন। তো আশা করি যারা হেল্পের জন্য কমেন্টস করেন অথবা আমাদেরকে ফোন করেন, এটা না করে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান, আশা করি আপনারা সহযোগিতা পাবেন। তা চলুন আজকের ভিডিওর টপিকে চলে যাই। তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম ট্রিকটি হলো যে বিভিন্ন সময় আমরা এমন ধরনের ডাটা সেট পেয়ে থাকি সেখানে আমাদের বস এমন ধরনের আমাদের কন্ডিশন দিয়ে থাকে যেটা করতে গেলে দেখা যায় যে অনেকটা সময় দরকার হয়ে পড়ে। যেমন এই ডেটা সেট নিয়ে যদি আমি একটু আলোচনা করি, এখানে আমার যেই জেলা আছে, ডিস্ট্রিক্ট আছে, আপনার বস আপনাকে বলল তুমি এই ডেটা সেট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যেই সেলস আছে এই সেলসের টোটাল ভ্যালু বের করবে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এক একটা এক এক প্রিন্ট হবে। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি তাহলে আপনি আরও এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন। তা প্রথমত আমার ডিস্ট্রিক্ট সিরিয়াল মেনটেন্স করতে হবে, তাহলে এই জন্য আমরা যে কাজটি করবো, আমাদের হেডারটা সিলেক্ট করলাম, ডাটা মেনুতে গেলাম, আমি ফিল্টার আইকনে একটা ক্লিক দিলাম এবং ডিস্ট্রিক্টের এই ফিল্টারের অ্যারোতে গিয়ে আমি এটাকে এ টু জেড বা জেড টু এ করে দেবো। তা আমি এ টু জেড করে দিলাম। ওকে, আমার ডিস্ট্রিক্টগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এবার যে কাজটি করব, আবার এটা সিলেক্ট করে আমি ফিল্টারটা উঠিয়ে দিলাম। এখন এই ডাটা সেটের যে কোনো একটা জায়গায় সিলেক্ট রেখে আমরা আবার ডাটা মেনুতে যাব, তারপর ডান পাশে দেখবেন সাব টোটাল টুল আছে, এটাই ক্লিক দিবেন। আপনার সামনে সাব টোটালের ডায়লগ বক্স চলে আসবে। আমি এই প্রথম বক্সে গিয়ে এটাকে করে দিব, যেহেতু চাচ্ছি জেলাভিত্তিক তাহলে আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং জেলার কি চাচ্ছি সেলসের টোটাল চাচ্ছি, তাহলে সেলসের সাম করে দিলাম। আর এই জায়গাটায় অবশ্যই অবশ্যই এই চেকবক্সটায় টিক দিবেন যে পেজ ব্রেক বিটুইন গ্রুপ, এটাই আমরা টিক দিলাম, তারপরে ওকে করে দিলাম। এখন আমরা যেটা দেখতে পাবো, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই এবং নিচে লক্ষ্য করতেছি আমাদের 128টা পেজ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা তৈরি করেছিলাম সেটা দেখে আদৌ হয়েছে কিনা দেখুন। আমি যদি এখান থেকে নেক্সট পেজে যাই, এই যে দেখুন আমি দ্বিতীয় পেজে আসি, এটা কিন্তু আমার বাগের রেটের টোটাল এখানে কি হলো নেমে গেল এবং পরবর্তীতে যে অংশটুকু আছে এটা কিন্তু ফাঁকা থাকলো। এরপরে আপনি পরবর্তীটায় যান, দেখুন এখানে আবার এই যে বান্দরবনের টোটাল কিন্তু আমার নেমে গেল এবং এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকলো। যদি বান্দরবনের ডাটা আমার একটা পেজের অর্ধেকে থাকতো তাহলে কিন্তু একটা পেজের অর্ধেকই এটা থাকতো। আবার যদি আমি নেক্সট পেজে যাই, দেখুন এভাবে আমার বরগুনার টোটাল কিন্তু নেমে আসলো, ক্লিয়ার? এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি হেডারটা সবসময় রাখতে চাচ্ছি উপরে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই জিনিসটা খুবই সহজ, এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা একটা বোনাস টিপস হয়ে গেল। এই জন্য আমরা ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে যে কাজটি করবেন, এই হেডারটা যেহেতু সব জায়গায় রাখতে চাচ্ছেন, যেমন আমি এই অংশটা রাখতে চাচ্ছি, তাহলে কি করবেন, চলে যাবেন পেজ লেআউট মেনুতে, এখান থেকে প্রিন্ট টাইটেলস টুলটিতে ক্লিক দিবেন এবং আমরা যে কাজটি করব, রোস অ্যাট রিপিট অ্যাট টপ এই অ্যারোতে ক্লিক দিব এবং কতটুকুন রো আপনি এখানে নিতে চাচ্ছেন, তা আমি জাস্ট 4 নম্বর রোটা রাখতে চাচ্ছি, তাহলে এটা সিলেক্ট করে আবার এই অ্যারোতে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল পি দিই, দেখুন আমার প্রথম পেজটা হয়তোবা এমনভাবে আসে এবং পরবর্তীতে যদি আমি নেক্সট পেজে যাই, দেখুন আমার হেডারটা কিন্তু সব জায়গায় আসে, আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পারতেছি। আর দেখুন এখানে এই যে বান্দরবন টোটাল বা যাদের বলেন, যার যতটুকুন পেজ দরকার ততটুকুন পেজ নিয়েই ও কিন্তু পরবর্তী যে জেলাটা আছে সেটাকে আলাদা পেজে কনভার্ট করে নিয়েছে। তা আমরা এত বড় ডাটা সেট থেকে যদি একটু কন্ট্রোল শিফট ডাউনের হতে যাই, দেখুন এখানে আমার অসংখ্য ডাটা, আচ্ছা এখানে এভাবে বোঝা যাচ্ছে না, বাট এই জায়গাটায় আমার
4000 প্লাস ডাটা আছে। তা এই বড় ডাটা থেকে আমরা কিন্তু সুন্দরভাবে এভাবে আলাদা আলাদা করতে পারি। তা এটা ছিল আজকের ভিডিওর প্রথম যেই টিপসটা, সেটা পাশাপাশি আমরা অনেক ব্যবহার এখানে শিখে নিলাম। ওকে ডান, এখন দেখব আজকের ভিডিওর দ্বিতীয় টিপসটি। আমরা ডাটা সেটে চলে গেলাম। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমার যে ডাটা সেটটা আছে, আমি যদি এখন কন্ট্রোল পি দিই, পি দিলে দেখতে পারতেছি আমার এখানে বাকি যেই কলামগুলো আছে সেগুলো কিন্তু নেই। ওকে, তা এই বাকি কলামগুলো আপনি কিভাবে আনবেন? আমরা যে কাজটি করে থাকি, অনেকে পেজ লেআউট মেনুতে যাই এবং এখান থেকে স্কেলিং করি, এটা কমাই দিই, বাট না, আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই যে উইতে যাবেন, উইতে গিয়ে এই যে অটোমেটিক আছে এখানে যাবেন, গিয়ে এখানে অন পেজ করে দিবেন। তাহলে হলো কি, আপনার যতগুলো কলাম আছে সবগুলো কলাম একটা পেজের ভিতর চলে আসলো। দেখুন, এখন যদি আমি কন্ট্রোল পি দিই, আমি কিন্তু দেখতে পারতেছি আমার প্রত্যেকটা কলাম একটা পেজের ভিতর চলে এসেছে। ওকে ডান, এবার আপনি যদি একটু নিচের দিকে তাকান, দেখুন এখানে আমার 73টা পেজ আছে, কিন্তু আপনি চাচ্ছেন আমার এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটা আমি 70টা পেজে প্রিন্ট দেবো, অথবা আপনি 60টা পেজে প্রিন্ট দেবেন, আপনার কাছে পেজের শর্ট আছে। তাহলে এই মুহূর্তে আপনি কিভাবে নির্দিষ্ট যেই পেজগুলো আছে সেই নির্দিষ্ট পেজ সিলেক্ট করে ওই পেজে প্রিন্ট দেবেন? এজন্য যে কাজটি করবেন, আমরা এই পেজ লেআউটে যাব, এই যে হাইট আছে এখানে যাব, এই যে অ্যারো আছে এখান থেকে মোর পেজে আপনি ক্লিক দিবেন, এবং এখান থেকে ফিট টু এখানে অন আছে, এবং এখানে গিয়ে যদি আপনি 65 পেজে প্রিন্ট দিতে চান তাহলে 65 দিয়ে দিবেন এবং দেন ওকে করে দিবেন। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন আমার নিচে কিন্তু 65 পেজ হয়ে গিয়েছে, এবং এই জায়গাটায় যেটা হয়েছে যে আমার পেজটা একটু বাম পাশে চলে এসেছে। তা আপনি চাচ্ছেন এটাকে সেন্টারে আনতে। এইগুলো নিয়ে আমার প্রিন্ট রিলেটেড একটা টিপস আছে, তারপর আমি এই ভিডিওটিতে আপনাদের অনেক বোনাস টিপস কিন্তু দেখিয়ে দিচ্ছি। ওকে, এই জন্য যে কাজটি করবেন, চলে যাবেন পেজ সেট আপ, এভাবে এসে পেজ সেট আপের এই আইকনে ক্লিক দিবেন, তারপরে মার্জিনে যাবেন, মার্জিন থেকে হরিজেন্টালি করে দিয়ে ওকে করে দিবেন। এখন দেখুন আপনার এটা কিন্তু সেন্টারে আছে, ওয়াও, দেখতেও কিন্তু দারুণ লাগতেছে, এবং আমি আমার যে টার্গেট পেজ ছিল সেই টার্গেট পেজে কিন্তু প্রিন্ট দিয়ে ফেললাম। ওকে, আমরা ইতিমধ্যে দেখে নিলাম আজকের ভিডিওর দ্বিতীয় টিপসটি, তা এখন চলে যাব তৃতীয় নম্বর টিপসে। ডিয়ার ভিউয়ার্স, তৃতীয় নম্বর টিপসে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 30 তারিখে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে। তা যারা আমাদের এই অনলাইন লাইভ কোর্সে অংশগ্রহণ করতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, যারা ভর্তি হতে চান দ্রুত আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে ফেলুন। আপনি যদি আপনার ক্যারিয়ারকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে চান এবং মাইক্রোসফট এক্সেল অর পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স বিষয়গুলো জানতে চান, তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য। তা চলুন ভিডিওর টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, বিভিন্ন সময় আছে যারা আমরা ডেইলি রিপোর্ট নিয়ে কাজ করে থাকি। যেমন আমার এখানে যে ডাটা সেটটা আছে, এখানে যদি একটু তাকাই, যে এই মাসের আমি তারিখটা এখানে লিখলাম এবং এই মাসের প্রত্যেক দিনের সেলস আমার এভাবে এখানে এন্ট্রি করা হয়েছে। তা আপনি চাচ্ছেন যে আমার এক তারিখে যে সেলসটা আছে সেটা টোটাল এখানে নামলো গুড, দুই তারিখে যে সেলসটা আছে সেটা আবার এক তারিখের সাথে এসে এখানে প্লাস হবে, তিন তারিখেরটার সাথে এখানে এসে প্লাস হবে, মানে রানিং টোটাল এটা হবে। আমরা যারা এই কাজটা করে থাকি তারা ম্যানুয়ালি করি, কিভাবে করি, যেমন এখানে প্রথম রেফারেন্সটা সিলেক্ট করে ইকুয়াল দিলাম, তারপরে এই ভ্যালুটা সিলেক্ট করলাম এবং এন্টার দিলাম, চলে আসলো। দেন আবার যে কাজটা করি, ইকুয়াল দিয়ে এই সেলটা সিলেক্ট করে প্লাস দিলাম, তারপরে এইটা সিলেক্ট করেন, তারপরে এন্টার দিলেন, এভাবে হয়তো বা আপনি নিচে নামান। কিন্তু এই ক্ষেত্রে যে সমস্যাটা হবে, উদাহরণস্বরূপ আপনি এখান থেকে যে কোনো রো ডিলিট করে ফেললেন, এখন কিন্তু আমার এখানে রেফারেন্স এরর চলে আসলো। তা এই যে রেফারেন্স এরর চলে আসলো, এটা যেন না আসে, তাহলে আমরা এইখানে কি মেথড ব্যবহার করব। এজন্য যে কাজটি করবেন, আমি সবগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমার এই সেলসের ভ্যালুটা জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে নিচে দেখতে পারবেন একটা, এই যে একটা আইকন আছে, এই আইকনটা একটা ক্লিক দিবেন, এখান থেকে উপরে দেখবেন টোটালস নামে মেনু আছে, এখানে যাবেন এবং এই অ্যারোতে ক্লিক করবেন, জাস্ট এই জায়গাটায় দেখবেন রানিং টোটাল আছে, এই যে রানিং, জাস্ট এখানে রানিং টোটাল দিয়ে দেন, ওয়াও, দেখুন আবার সুন্দরভাবে এখানে কিন্তু এন্ট্রি হয়ে গিয়েছে। এবং এখন যদি আপনি এখান থেকে কোনো তারিখ যদি ডিলেটও করে দেন কোনো সমস্যা হবে না, ও উপরে যেটা পাবে সেটাকেই ও নিয়ে নেবে। ওকে, এখন অনেকে বলতে পারেন যে ভাই এই যে আইকনগুলো আসতেছে এটা কীভাবে রিমুভ করবেন? কোনো সমস্যা নেই, জাস্ট ডাটাটা আপনি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে এই অ্যারো আইকনে যান, এখান থেকে ইগনোর অ্যারোর করে দেন। ওকে, তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান শেষ হয়ে গেল। এটা ছিল রানিং টোটালের ব্যবহার। এই ব্যবহারটা আমরা অধিকাংশ পিপল করে থাকি, আশা করি আজকের পর থেকে এই সমস্যা আপনি আর ফেস করবেন না। তো চলুন আমরা চলে যাই আজকের ভিডিওর 4 নম্বর টিপসে।
প্রিয় বন্ধুরা, 4 নম্বর টিপসটি হলো, বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের এমন কিছু নাম্বার এন্ট্রি করা লাগে যেখানে নাম্বারের সিরিয়াল তো থাকতে হবেই হবে, পাশাপাশি তার সাথে এমন কিছু যুক্ত করে দিতে হয় যেটা আমরা অনেকে ম্যানুয়াল করতে গেলে অনেক সময় লেগে যায়। যেমন এই যে আমার কোড আছে, এখানে আপনাকে লিখতে হবে, কোড তো লিখতেই হবে, পাশাপাশি যেটা হলো যে এই কোডটা 1000 পর্যন্ত লিখতে হবে, 2000 পর্যন্ত লিখতে হবে, তাহলে কিভাবে লিখবেন। এই জন্য যে কাজটি করবেন, আমি এখানে গেলাম, গিয়ে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে অ্যান্ড দিলাম। এখন আপনি কি লিখতে চাচ্ছেন, যেমন আমি লিখতে চাচ্ছি কোড, সব কোডাই কোড হবে, কোড দিলাম, লিখে আবার আমি অ্যান্ড দিব। তা অবশ্যই আমরা জানি যে ফর্মুলার ভিতরে কোনো টেক্সট লিখলে সেটাকে ডাবল কোটেশন দিয়ে ওপেন করতে হয়, আবার ক্লোজ করতে হয়। যেহেতু আমার এটা টেক্সট, সেহেতু আমি এখানে কি করব, আমি ডাবল কোটেশন শুরুতে দিলাম এবং পরবর্তী দিকে আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আর এই কোডের পরে একটা স্পেস দিতে চাচ্ছেন অথবা কলন দিতে চাচ্ছেন, তাহলে আপনি কলন দিয়ে একটা স্পেস দিয়ে দেন। এখন এই অ্যান্ডের লাস্টে এসে যে কাজটি করব, আমরা একটা ফর্মুলা আছে যেটার নাম হলো এসই, এসি লিখলে দেখুন এই যে সিকোয়েন্স চলে এসেছে, এটা ক্লিক করুন। এবং আপনি এখন কত দূর পর্যন্ত এটা লিখতে চাচ্ছেন, যেমন আমি চাচ্ছি 2000 লিখে আমি এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি ইন্টার দিই, তা আমাদের একটা ওয়ার্নিং আসতে পারে, আপনি জাস্ট এখানে ইএস দিয়ে দেবেন, দেখুন ম্যাজিক। এবং আমরা যদি লাস্ট পর্যন্ত যাই, এখানে কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এই ফর্মুলাটার সুবিধা হলো আপনি এখান থেকে যদি এখন কোনো কিছু ডিলেটও করে দেন, তাও কিন্তু কোনো সমস্যা হবে না, আপনার সিরিয়াল ঠিক থাকবে। ওকে, তা এইটা ছিল আজকের ভিডিওর চতুর্থ টিপস। তো এখন আমরা আজকের ভিডিওর একদম শেষ টিপসটি দেখব। তা আজকের ভিডিওর শেষ টিপসটি হলো যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বা এই রিলেটেড কাজ আমাদের করতে হয়, আমি জাস্ট এখানে মার্ক এবং গ্রেড দিয়ে বুঝালাম, আপনার এরকম একটি টেবিল তৈরি করা আছে এবং নিচে আপনার এই ধরনের কন্ডিশন বের করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি, এখানে আমরা কিন্তু অধিকাংশ পিপল ইফ ফর্মুলা ব্যবহার করে থাকি, আই এফ, ইফ, লজিক হলো এই সেল গ্রেটার দেন ইকুয়াল, যদি কি হয় 80 হয় তাহলে কি হবে, তাহলে এ প্লাস হবে, এইভাবে হয়তোবা আমরা কল করে এটাকে নিচে নিয়ে আসি। বাট এটা হলো একটা লঙ্গার মেথড, কারণ হলো কি, ইফ ফর্মুলার ভিতরে আমাদের অনেকগুলো লজিক থাকে। আপনার টেবিলটি যদি এভাবে সাজানো থাকে, যেমন এখানে 0, 33, 50 এবং এদের আউটপুট কি হবে সেটা যদি এভাবে থাকে, তাহলে আমরা এই জিনিসটা আরও একটা উপায়ে করতে পারি। কিভাবে পারি, আমরা ভিলুকআপ ব্যবহার করে করতে পারি। যেমন এখানে আসলাম, ইকুয়াল টু ভিলুকআপ কল করলাম, এখন আমাকে বলেছে লুকআপ ভ্যালু কোনটা, এইটা এই মার্ক, কমা টেবিলের কোনটা, উপরের টেবিল, এটাকে আমরা ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, এই টেবিলের ভিতর কোন কলামের আউটপুটটা আপনি চাচ্ছেন, আমি চাচ্ছি 2 নম্বর কলাম, 2 দিয়ে দিলাম। এবং এইখানে আমরা ফলস না দিয়ে করে দেবো ট্রু, ফলস হলে হতো কি আমাদের এক্সাক্ট ম্যাচ হতো, আর ট্রু দিলে আমাদের এটা হলো কি যে পাশাপাশি ও একটা পাইলেই হলো, ঠিক আছে। ওকে, আমরা এটা ট্রু দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, ওয়াও চলে এসেছে, দেখুন এখন ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম, আমাদের আউটপুট কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে দারুণ 5টি টিপস শেয়ার করলাম, পাশাপাশি আরও অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি কাজের ক্ষেত্রে যেগুলো দরকার হয়ে থাকে। তো আশা করি এই রিলেটেড যারা সমস্যাগুলো ফেস করতেন, আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান আপনারা পেয়ে গিয়েছেন। তা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন এবং আপনার মতামতটি কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।